ট্রেড লাইসেন্স ছাড়াই ফুটপাথ দখল করে কোচবিহার শহরে চলছে হোটেল। অভিযোগ পেয়ে শনিবার শহরে বিভিন্ন হোটেলে হানা দিল কোচবিহার পুরসভা। শহরের ধর্মতলায় একটি হোটেলে হানা দিয়ে পুরসভা বাজেয়াপ্ত করে একটি পাম্প মেশিন। অভিযোগ, ট্রেড লাইসেন্স ছাড়াই ওই হোটেল ব্যবসা করছে শহরে, এমনকি মোটর পাম্পের সাহায্যে পুরসভার পাইপলাইন থেকে জল ব্যবহার করা হয়েছে বলেও অভিযোগ। পুজোর মুখে কোচবিহারের বিভিন্ন খাবারের দোকানে লাগাতার অভিযান চালাচ্ছে পুরসভা। পুরসভার কোনো বৈধ অনুমতি ছাড়াই শহরে ব্যবসা করার অভিযোগ উঠেছে বেশ কিছু খাবার দোকানের বিরুদ্ধে। কোচবিহার পুরসভার পুরপতি রবীন্দ্রনাথ ঘোষ জানিয়েছেন এর বিরুদ্ধে লাগাতার অভিযান চলবে। এ বিষয়ে কোচবিহার পুরসভার পুরপতি রবীন্দ্রনাথ ঘোষ কি জানিয়েছেন শোনাব। কি বিষয় রয়েছে? বিনা ট্রেড লাইসেন্সে, বিনা ফুড লাইসেন্সে কিছু কিছু ব্যবসায়ী হোটেল খুলে বসে রয়েছে, আবার বেআইনিভাবে টুলু পাম্প দিয়ে আমাদের রাস্তার যে পৌরসভার লাইন আছে, মেন লাইন, সেখান থেকে জল টেনে নিচ্ছে, নিয়ে সেই হোটেলে ব্যবহার করছে। আমাদের পৌরকর্মীরা লাইসেন্স ডিপার্টমেন্টের থেকে বিভিন্ন এলাকায় তারা ভিজিট করছে, এই ধরনের বেআইনি কাজ যদি হয় পৌরসভা আইনগত ব্যবস্থা নেবে। ট্রেড লাইসেন্স ছাড়া ব্যবসা করা যাবে না, এটার আইন রয়েছে, এবং তার জন্যই আমরা ঘন ঘন প্রতিদিনে মাইকিং করছি, সচেতন করছি ব্যবসায়ীদের। আমি ব্যবসায়ীদের অনুরোধ করব, তারা পৌরসভা এসে হোক বা নিজেরা কোনো ক্যাফে থেকে হোক, তারা অনলাইনে তারা ট্রেড লাইসেন্সগুলো করুক, এবং যাতে, এবং হোটেল হলে ফুড লাইসেন্সটাও করুক, আরও যাবতীয় যা কাগজপত্র লাগে একটা হোটেল চালাতে, ব্যবসা চালাতে, সবই করুক। পাশাপাশি এভাবে টুলু পাম্প দিয়ে যদি বেআইনিভাবে মেন লাইন থেকে যদি জল তুলে নেয়, তাহলে কিন্তু পৌরসভায় কঠোর ব্যবস্থা নেবে, এই ব্যাপারটা কিন্তু কিছুতেই বরদাস্ত করা হবে না। কোচবিহার থেকে চন্দন দাসের রিপোর্ট, টাইমস 14 বাংলা।